আজকে আমি বানাবো ক্রিসমাস কেক, তার জন্য কি কি উপকরণ লাগে চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি ময়দা, চিনি, দুটো ডিম, বাটার, চেরি কুচি করে নিয়েছি। এখানে যে টুটি ফুটি, কিশমিশ, দু রকমের কিশমিশ নিয়েছি, ভ্যানিলা এসেন্স। এখানে নিয়েছি আমি দারচিনি গুঁড়ো, জায়ফল গুঁড়ো হাফ চামচ একটু কম করে নিয়েছি। এখানে নিয়েছি বাদাম কুচি, কাজু বাদাম কুচি, কোকো পাউডার, এক চিমটি নুন নিয়েছি এখানে আমি। এখানে নিয়েছি বেকিং সোডা, বেকিং পাউডার। প্রথমে আমি একটা সসপ্যানের মধ্যে আমি চেরি দিয়ে দেব। এরপর দিয়ে দেবো টুটি ফুটি কিশমিশ। এরপর দিয়ে দেবো চিনি। এরপর আমি এর মধ্যে এক কাপ পানি দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এটা আমি গ্যাস অন করে গ্যাসে বসিয়ে দিয়েছি, এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এটাকে 2 মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যাতে কিশমিশগুলো একটু নরম হয়ে যায়। হয়ে গেছে এটা, এটাকে আমি নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব যেন একটুও গরম না থাকে। আমি যেখানে এটা বানিয়েছিলাম এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এটা সাইডে রেখে দিচ্ছি। এরপর ময়দাটা আমি ছেলে নেবো একটু, এর মধ্যে ময়দাটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার, বেকিং সোডা, নুন 1 চিমটি, দারচিনি গুঁড়ো, জায়ফল গুঁড়ো, দিয়ে সব কিছু আমি একসাথে একটু চেলে নেব। হয়ে গেছে, ভালো করে চেলে নিয়েছি। এরপর একবার হাত দিয়ে মিক্স করে নিচ্ছি যেন সব কিছু ভালোভাবে মিশে যায়। হয়ে গেছে। এরপর আমি একটা বড় জায়গায় ডিম দুটোকে ভেঙে নেব। এরপর এটা একটু বিট করে নেব। এরপর আমি এর মধ্যে বাটার দিয়ে দেব। বাটারের সঙ্গে আর ডিম একসঙ্গে ভালো করে একটু ফেটে নেব। এরপরে এখানে আমি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করব। হয়ে গেছে এটা, এবারে এর মধ্যে আমি 6-7 ফুটে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি।
এটা দিলে ডিমের গন্ধটা থাকবে না। আর এই যে এটা আগে থেকে এটা বানিয়ে রেখেছিলাম, এটার মধ্যে দিয়ে দেবো। এরপরে মধ্যে দিয়ে দেবো ময়দা। সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে দেবো কোকো পাউডার। কাজু বাদাম আর বাদাম দিয়ে দেবো, কাঠবাদাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা একটু শক্ত হয়ে গেছে, তাই আমি এর মধ্যে দুধ দিচ্ছি একটু। কাপটা দিয়ে দিচ্ছি, এরপর এটাকে ভালো করে ফেটে নেব। এটা হয়ে গেছে, ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর আমি একটা কেক টিন নিয়েছি, বাটার বিরাজ করে নেবো একটু। হয়ে গেছে বিরাজ করা, এরপর এর উপর আমি একটু ময়দা ছড়িয়ে দেবো, তাতে কেকটা নিচে না লেগে যায়, সে কারণে। এভাবে বাড়তি ময়দাগুলোকে আমি ফেলে দেব। হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এই এটাকে ঢেলে দেব। এরপর এটাকে এরম করে নেবো দুবার। এটা হয়ে গেছে দিয়া, এর মধ্যে এবার এটাকে 180°C 30 থেকে 35 মিনিট আমি বেক করে নেব। কেকটা হয়ে গেছে, 35 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে দেখে নেবেন কেকটা হয়ে গেছে কি না, পুরো প্লেন বেরোলে জানবেন হয়ে গেছে, আর যদি এর মধ্যে লেগে থাকে তাহলে জানবেন হয়নি, তাহলে আরও 5 মিনিট দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে। এরপর আমি এই সাইডগুলোকে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি, কাটি নিচ্ছি ভালোভাবে। হয়ে গেছে, এরপর আমি একটা বাসন দিয়ে এটাকে খুলে নেব এইভাবে করে। রেডি হয়ে গেছে ক্রিসমাস কেক।